হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা ডায়েরিস। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো এই তো আজকে হলো রবিবার, তো রবিবার সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি, তো দেখি কতদূর করতে পারি, তো তোমরা দেখতে থাকো। তো যেহেতু রবিবার আর কালকে মানে আগামী কালকে সোমবারে হচ্ছে আমাদের বাড়ির মনসা পুজো, তো তাই জন্য আজকে তোমাদের সঙ্গে কিছু তো শেয়ার করবোই। তো চলো দেখা যাক কী করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার চা খাওয়া হয়ে গেছে, তো চা খেয়ে এখন ভাজছি লুচি। আর আজকে যেহেতু নিরামিষ, আমাদের কালকে পুজো, তো আজকে নিরামিষ, মানে গতকালকেও নিরামিষ ছিল, শনিবার ছিল, তো আজকে সকালবেলা ইচ্ছে করলো লুচি আর আলুর তরকারি খাওয়ার, সাদা আলুর তরকারি। তো সেই জন্য সকালবেলা আজকে ব্রেকফাস্ট লুচি আর আলুর তরকারি খাবো, তো সেই জন্য লুচিগুলো ভাজছিলাম, মা বেলে দিচ্ছে আর আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। তো তারপর খেয়ে তারপর স্নান করে পুজো করব। তো তোমরা পাশে থেকো। এদিকে লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর এবারে সাদা আলু তরকারিটা দেখাচ্ছি। দেখো সাদা আলু তরকারি মানে একদম সাদা না, সামান্য হলুদ দেওয়া আছে। তো রান্নার রেসিপিটা শেয়ার করলাম না, তো তোমরা সবাই জানোই, এর আগেও আমি আমার ব্লগে দেখিয়েছি। তো এবারে খেয়ে দে তারপর আবার কথা বলছি। তো এই তো ওইদিকে আমার খাওয়া প্রায় খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে। তো এবারে এসেছে ঠাকুর, মানে কাল যে মনসা পুজো, তো মনসা পুজোর ঠাকুর নিয়ে এসেছে। তো তারপর বরণ করছিল মা, কাকি, তারপর বৌদি, সবাই বরণ করছিল। তো আমি আর তখন আর যেতে পারিনি, তার কারণ আমি ঘরের পুজো করছিলাম। তো এই যে দেখো ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। তো আর এদিকে সাইড করে রেখেছে ওই ঠাকুরের সিংহাসনটা, আর এদিকে বানানো হচ্ছে ওই ঠাকুরের সঙ্গে দিয়েছিল কিছুটা মাটি, ওটা দিয়ে কোনো একটা ঘর না কি যেন একটা বানাতে হয়। তো ওটাই বৌদি আর কাকি বানাচ্ছিল, তো ওখানটাতেই আমরা সবাই বসেছিলাম। তো এদিকে ঠাকুর আজকে ঠাকুর নিয়ে এসেছে, তো কালকে যেহেতু পুজো, তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো এদিকে হয়ে গেছে, এখন যাব ঠাকুর ঘরে, প্রণাম টোনাম করব। তো এদিকে বাড়ির বাচ্চা কাচ্চা সব এখানে ভিড় করে আছে, তো এখানটাতে এবারে মা আর কাকি আর বৌদি সবাই মিলে পুজো করছিল, তো আমিও দেখছিলাম। তো এই মাটিটা দিয়ে কি বানিয়েছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও এক মিনিট। তো এই যে দেখতে পাচ্ছ, এইরকম ঘটের মতো বানাতে হয়, বানিয়ে তারপর চুন আর সিঁদুর দিয়ে এটাকে আঁকাতে হয়, এই যে এইভাবে করে। তো পুজো টুজো কমপ্লিট, এদিকে ঠাকুরকে বরণ করা হয়ে গেছে, কালকে পুজো, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর এদিকে আজকে অনেক কাজ আছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে রান্না করবে আজকে মা পনির, তো রান্নাটা করে নিক তারপর আবার কথা বলছি। মানে আমি রান্নাটা করব, পনিরটা আমি করব, তো বাদ বাকি মা করছিল।
এইটা এদিকে দেখো পনিরগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আগে, তারপর রান্নাটা করছি। তো নর্মাল যেভাবে রান্না করি আমি সবসময় পনির আলুর রসা, তো আমার অন্যান্য ব্লগেও আছে, তো তোমরা দেখতে পারো সেখানে গিয়ে। তো এদিকে রান্নাটা করে নিই, তারপর আবার কথা বলছি। এদিকে রান্না শেষ, রান্না করেছে রসা, ডাল, আলু ভাজা আর সকালের যে তরকারিটা ছিল সেটা। তো এদিকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে, তারপর যেহেতু কালকে পুজো, তো আমি আর বৌদি যাচ্ছিলাম দূর্বা তুলতে। তো কোথার থেকে কোথায় চলে গেছিলাম নিজেরাও জানি না, তো তোমরা শুধু দেখতে থাকো কোথায় গেছিলাম। আর এখানটাতে এত বড় একটা গর্ত, এটার উপর দিয়ে মানে লাফিয়ে পার হতে গিয়ে মানে একটুর জন্য মানে বিপদটা হয়েই যেত, মানে হাত কেটে যেত। ওখানটাতে ছিল একটা টিন, তো টিনটা লেগে হাত কেটে যেত। তো ওদিক দিয়ে একটা মানে বাগান, ওখানটাতে দেখো পটল গাছ, বেগুন গাছ, এমন কোনো গাছ নেই যে এই মাঠটাতে নেই। আর ওদিক দিয়ে মাঠের ভেতর দিয়ে কোথার থেকে বাড়ি কোথায় আমাদের, আর আমরা অনেক দূরে মানে একটা মাঠে এসেছি। তো দেখো চারপাশটা একবার, এখানটাতে অনেক বড় বড় হচ্ছে দূর্বা ছিল, তো ওখান থেকেই তুলছিলাম, তাড়াতাড়ি হচ্ছিল। তো ছোটর থেকে আমরা মানে পুজো থাকলে কোনো পুজোর আগের দিন মানে ফুলের কুড়ি, তারপর দূর্বা, বেলপাতা এইসব তুলে রেডি করে রাখি, তার কারণ সকালবেলা আর সময় হয় না। আর যেহেতু মানে ফুলের কুড়ি তুলতে হয় না ঠিকই, কিন্তু কিছু করার নেই, তার কারণ সকালবেলা নয় তো আর ফুল পাওয়া যায় না, কারণ প্রত্যেকের বাড়িতেই পুজো হয়, তো প্রত্যেকেরই ফুল লাগে, তো কিছুটা তুলে রাখতে হয়। তো সেই জন্যই বেরিয়েছি আমি, কাকি আর এখানটাতে বৌদি। তো ওই পাশটা দেখো কত সুন্দর চারদিকটা। তো আর ওখানটা তো ওই যে পাড়ার দুটো বোন, ওরা হচ্ছে টিকটক করছিল, ফটোশ্যুট করছিল। তো ধান ক্ষেত, এগুলো ধান ক্ষেতের মাঝখান দিয়ে এবারে যাবো হচ্ছে ফুলের কুড়ি আনতে। তো তোমরা কমেন্ট করে জানিও আমাদের বাড়ির চারপাশটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? তো এই তো দেখতে থাকো, আর কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই যে চারপাশটা কেমন লাগলো আমাদের গ্রামের। মাঠের শেষ প্রান্তে দেখো একটা দোলা, মানে পুকুর মতন, এখানটাতে মাছও ছাড়া হয় প্রতি বছর। তো একদম মানে এই বর্ষায় মানে পুরো জল ভরে গেছে, দেখতে পাচ্ছ? তো ওই দিকটাতে আর আমরা যাইনি, তো দূর থেকেই আমি জুম করে দেখাচ্ছি। তো যাই হোক, এবারে কাজকর্ম সব কমপ্লিট,
তো এখন বাড়ি চলে এসেছি, বাড়ির গাছের কুড়িগুলো তুলে রাখি, নয়তো নিয়ে চলে যাবে সকালবেলা। তো এবারে ড্রেস ছেড়ে হাত পা ধুয়ে কোথায় মাঠ মানে দুনিয়ার মানে সব জায়গায় ঘুরে টুরে এসেছি না, তো সেই জন্য এখন একদম মানে ফ্রেশ হয়ে একটু শুয়ে আছি। শুয়ে থাকাও যায় না, মানে এই মানে আমার ভাস্তার ভাইয়েদের অত্যাচারে যে একটু ঘুমোবো সেটা উপায় নেই। তো এবারে চা খেয়ে তারপর ঠাকুর ঘরের যা কাজ আছে সেগুলো করবো, যেমন সবজি কাটা, খই বাচ্ছা, সেগুলো সব করে তারপর আবার রাতের বেলা ঠাকুরকে বরণ করে তারপরে সব আর কি কমপ্লিট। তো তোমরা দেখতে থাকো। সব কাজকর্ম কমপ্লিট, তো এখন আব্বা চলে এসেছে ঠাকুর ঘরে, যেহেতু আগের দিন ঠাকুর আসে আর রাতের বেলা ঠাকুরকে বরণ করে আবার শয়ন দিয়ে তারপরে হচ্ছে যেতে হয় ঘুমোতে। তো এই তো এদিকে সব পুজো করছে আবার। তো কালকে আমি তোমাদের সঙ্গে কালকের ব্লগে তোমাদের সঙ্গে পুজোর ভিডিওটাও শেয়ার করব। তো আজকের মতো ব্লগটা আমি এখানটাতেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।